ওম গ্যাম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমরা আমাদের যে পরিবার আছে সেখানে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে তথ্য প্রদান করব না, দিগন্ত খুলে যাবে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র থেকে। আপনাদের কাছে তথ্য প্রদান করছি, ভারতবর্ষ একটি আধ্যাত্মিক গুরুর দেশ এবং ভারতবর্ষ একটি আয়ুর্বেদ রচনাকারী, আয়ুর্বেদের সৃষ্টিকারী একটি দেশ। তাই ভারতবর্ষকে নমন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। কিন্তু প্রত্যেকের কাছে তার নিজের দেশ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হওয়াই উচিত। কেননা নিজের দেশ স্বর্গাদপি গরীয়সী, তাই না? কিন্তু সত্যটাকে সত্য হিসাবেই মানা উচিত, বাস্তবটাকে বাস্তব হিসাবেই মানা উচিত। তাই আয়ুর্বেদ শাস্ত্র থেকে আপনাদেরকে তথ্য প্রদান করছি। যাদের বারবার খিদে পায়, যারা উপোস করতে পারেন না, ব্রত করতে পারেন না, বা খুব খিদে পায় বারবার, তাদের কাছে একটি অস্ত্র তুলে দিচ্ছি, ব্রহ্মাস্ত্র। এর দ্বারা আপনারা খিদেকে কী করতে পারবেন, কাবু করতে পারবেন, আপনারা যদি সাধনা করেন। দীর্ঘদিন ধরে ধরুন সাধনা করবেন ভাবছেন, তাহলে খিদে নামক যে সরীপুর একটি অংশ তাকে আপনারা জব্দ করতে পারবেন। সেই তথ্য প্রদান করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে তথ্য প্রদান করছি সেটি দিগন্ত সৃষ্টি করবে। কোনো ব্রত করার আগে এটি খাবেন, কোনো সাধনা করার আগে এটি খাবেন, কোনো কঠোর তপস্যা করার আগে এটি খাবেন, বা যাদের যারা মোটা হয়ে যাচ্ছেন, বারবার শুধু খিদে পায়, খিদে কন্ট্রোল করতে পারছেন না, বা যাদের সুগার আছে, ডায়াবেটিক পেশেন্ট, দেখবেন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, খুব তাড়াতাড়ি, তাদেরকে বলবো এটি খাবেন। সকাল সন্ধ্যা যদি খেতে পারেন খুব ভালো। সাত দিন এটি খান বা যে কোনো ব্রতের আগে এটি খান, খুব ভালো ফলাফল লাভ করবেন। ক্ষুদা নামক যে ক্রিয়াটি আছে সেটিকে আপনি জব্দ করতে পারবেন, হাতের মুঠোয় রাখতে পারবেন, খিদেই পাবে না। আপনি দেখবেন যে আপনার যে লিপসা ইচ্ছা সেটা পূর্ণ করতে পারছেন, জপ তপে আপনি মনোনিবেশ করতে পারছেন, বা আপনার যে শারীরিক যে গঠন সেটিকে সুন্দর রাখতে আপনি এটি প্রয়োগ করতে পারেন। যারা রোগা, যারা একদম লিকলিকে, তারা অবশ্যই এটি করবেন না, কেননা উপযুক্ত খাদ্যের প্রয়োজন আছে শরীরকে সচল রাখার জন্য, গাড়ি চালানোর জন্য, ইঞ্জিন চালানোর জন্য যেমন তেলের দরকার আছে, সেরকম পুষ্টির দরকার আছে, খাদ্যের দরকার আছে, শক্তি পাই আমরা এখান থেকে। কিন্তু যাদের মোটাপান, মোটাপা আছে, খুব মোটা, তাদের জন্য বলছি, এবং ব্রত উপোস করার জন্য, সংযম করার জন্য, সংযমকে বলিষ্ঠ করার জন্য এটি করবেন। যে জিনিসটি খাওয়ার কথা বলছি সেটি শুনে অবাক হয়ে যাবেন। আপনার চারপাশে কি আছে? কুল গাছ আছে। পৃথিবীতে মোটামুটি সব জায়গাতেই কুল গাছ বলা হয়, জুজুবি বলা হয় ইংরাজিতে, বের বলা হয় হিন্দিতে। সে কুল, সে যে কোনো কুল, যে কোনো কুল, কুলের যে বীজ, সিড, সেটিকে গুঁড়ো করবেন। দেখবেন অনেক জায়গায় এই কুলের বীজ গুঁড়ো করে তার মধ্যে গুড় দিয়ে, চিনি দিয়ে, মানে গুড়টাই দেয়, চিনি দেয় না, গুড় দিয়ে, আর এই গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে রেখে দেন আচারের মতন, সেটা খান, খুব ভালো, বিভিন্ন রোগের উপশম হয়। এতদিন হয়তো দেখে এসছেন, জানেনি না, খেয়েওছেন হয়তো, খানও, কিন্তু জানেনি না কি উপকার আপনার হয়। আর আজকে যেটা বলছি, এই গুঁড়ো, এই গুঁড়ো কুলের বীজের গুঁড়ো, শুকনো কুলের বীজের গুঁড়ো যদি আপনি জল দিয়ে খান, সকাল সন্ধ্যা নেন,
খালি পেটে খেতে হবে এমন কিছু না। আপনি যদি খান এক চামচ করে, যে বড় টেবিল স্পুন আছে তার এক চামচ করে গুলে খান ঠান্ডা জলে, মানে ফ্রিজ থেকে বের করা জলে না, রুম টেম্পারেচারে থাকা, মানে সাধারণ উষ্ণতায় থাকা জলে মিশিয়ে খান। দেখবেন যে আপনি কীভাবে খিদের জ্বালায় আর ছটফট করছেন না, খিদেকে জব্দ করেছেন, আপনার মধ্যে সে অসীম ইচ্ছা অসীম বল আসবে, সাহস আসবে। অনেকে বলে না ব্রত করতে পারি না, খিদে পাই, খিদের জ্বালা সহ্য করতে পারি না। সংযমী হতে আপনি যদি চান, যদি সরোরিপুকে আপনি জব্দ করতে চান, যদি আত্মিক উন্নতি করতে চান, যদি আধ্যাত্মিকতার পথে যেতে চান, অবশ্যই এই অস্ত্রটি গ্রহণ করুন, অ্যাপ্লাই করুন নিজেদের জীবনে। ব্রহ্মাস্ত্র তুলে দিলাম, ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের থেকে তথ্য তুলে দিলাম, অ্যাপ্লাই করুন, দেখুন আপনি কীভাবে জয়ী হতে পারছেন, সংযমী হতে পারছেন, আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। অবশ্যই শেয়ার করবেন, সবার উপকারে লাগুক এটাই আমরা চাই, আপনারা উপকৃত হন ঈশ্বরের কাছে কামনা করি। হরি ওম।